খেলা খেলবো। খেলাটির নাম হচ্ছে এসো কিছু আঁকি আর কিছু লিখি। খেলাটা কেমন করে খেলবো শুনে নাও। তোমরা নিজেরা নিজেদের মন পছন্দের ছবি আঁকবে, সেটা কোনো গাছ হতে পারে, ফুল হতে পারে, ঘর হতে পারে। নাও এবার চট করে চারজন করে গোল হয়ে দলে বসো আর ছবি আঁকো, আর তারপর সেটি সম্বন্ধে লেখো। তুমি কি লিখেছো তোমার বন্ধুদের পড়ে শোনাও। বাবা আম খায়, বোন আম খায়, দাদা আম খায়। আচ্ছা রোহিত, তুমি কি লিখেছো তোমার বন্ধুদের পড়ে শোনাও। বোন আম খায়, এটাকেও কি লিখেছে দেখো, আমি বোর্ডে লিখে দেখাচ্ছি। আচ্ছা এটাকে কি আর অন্য কোনো ভাবে লেখা যায়? কি হবে তাহলে লিখে দাও দেখি। ঠিক আছে ঠিক আছে, তাহলে রোহিত কি লিখেছিল? বেন আম খায়। আর অনুপ কি লিখলো? বোন আম খায়, তাই না? আমের দাম 10 টাকা, আম বাবা খেতে ভালোবাসে। বাবা আম খেতে ভালো ভালোবাসে। কি লিখেছে? ভালোবাসে। আচ্ছা এখানে মনে হচ্ছে না যে একটু থামলে ভালো হতো, মনে হচ্ছে না? তাহলে কি দিতে হবে, কে এসে দিয়ে দেবে? দিব্যেন্দু এসো। আচ্ছা কিসের ছবি এঁকেছে রাজ? ঘরের ছবি এঁকেছে আর গাছের ছবি এঁকেছে, কিন্তু ও যেটা এঁকেছে সেটা কি ও লিখেছে? ও এটা কিসের ছবি এঁকেছে? ঘর। তাহলে ওকে নিচে ঘর লিখতে হতো। ও কিসের ছবি এঁকেছে? গাছ। তাহলে গাছের গাছটা লিখতে হতো, তাই তো? এবার ও পড়ে শোনাবে কি লিখেছে। এটা আমি আম খেতে ভালোবাসি, দিদি আম খেতে ভালো ভালোবাসে। মনে হচ্ছে সবটা গায়ে গায়ে লেখা, ঠিক আছে না? ওকে আরেকটু ফাঁক দিয়ে একটা শব্দ থেকে আরেকটা শব্দের দূরত্ব বজায় রেখে লিখতে হবে।